আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন এবারে আইসল্যান্ড 20টি ম্যাচ খেলেছেন ইয়াসে 3টি গোল করেছেন 4টি গোল করিয়েছেন মূলত স্ট্রাইকার হলেও মাঝমাঠে খেলা তৈরি কাজটাও সাবলীলভাবে করতে পারেন মণিপুরি এই ফুটবলার চলতি বছরে আইএসএল এ একেবারে ভালো সঙ্গে দেখা যায়নি লিস্টন কোলাসোকে আশিক করুনিয়ান তার পরিবর্তন হিসেবে খেলেছেন কিন্তু দিমিত্রি হুগোবোমোসকে বল সাপ্লাই দেওয়ার কাজটা বরাবরই ব্যাহত হয়েছে শুধুমাত্র বিদেশিদের উপরে ভরসা রাখতে চাইছেন না দল গঠনের দায়িত্বে থাকা কর্তারা তাদের নজরে রয়েছেন একজন দেশীয় আক্রমণাত্মক মিডফিল্ডার হায়দ্রাবাদ এফসি ম্যাচ চলতি মৌসুমে নজর কেড়েছেন মোহাম্মদ ইয়াসির 25 বছর বয়সে এই ভারতীয় তারকাকে নিতে আগ্রহী সবুজ মেরুন ওড়িশার ভুবনেশ্বরে বলছে আন্তর্জাতিক ফুটবলের আসর 9 থেকে 18 জুন ফিফার ইন্টারন্যাশনাল উইন্ডো রয়েছে তখনই হবে ইন্টারকন্টিনেন্টাল কাপ মণিপুরে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে সাফল্যের পরে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ভারত ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে লেবানন মঙ্গোলিয়া এবং ভানুয়াতু 2018 সালে মুম্বাই ও 2019 সালে আহমেদাবাদে ইন্টারকন্টিনেন্টাল কাপ হয়েছিল এআইএফএফ এর সেক্রেটারি জেনারেল সাজী প্রভাকরণ বলছেন মার্চে মণিপুরে ফুটবল প্রেমীরা স্টেডিয়ামে বসে আন্তর্জাতিক ফুটবল দেখার সুযোগ পেয়েছিলেন ভারতে আন্তর্জাতিক ফুটবল আয়োজনের জন্য স্টেডিয়ামের সংখ্যা বাড়ানো হচ্ছে তারই অঙ্গ হিসেবে ওড়িশা ইন্টারকন্টিনেন্টাল কাপ অনুষ্ঠিত হচ্ছে প্রভাকরণ আরও বলছেন ভুবনেশ্বরে ইতিমধ্যে অনূর্ধ্ব-17 ফিফা মহিলা বিশ্বকাপ হয়েছে সেই টুর্নামেন্ট আয়োজনে ওড়িশা সরকার ফুটবলের পরিকাঠামো দারুণভাবে তৈরি বিশ্বকাপের সেই পরিকাঠামো ব্যবহার করে এই প্রথম ওড়িশায় ভারতের সিনিয়র ফুটবল দল মাঠে নামছে ক্রিকেটের ডায়েরি আইপিএল এর পথে হেঁটে এবার অন্য দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও বড় সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল এ টেলিভিশন ও ডিজিটাল স্বত্ব দেওয়া হয়েছে আলাদা আলাদা সংস্থাকে তার ফলে অনেক বেশি টাকা রোজগার হচ্ছে বিসিসিআই দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রেও সেই সিদ্ধান্ত নিতে পারে বোর্ড অর্থাৎ আন্তর্জাতিক সিরিজের ক্ষেত্রেও টেলিভিশন ও ডিজিটাল স্বত্ব পেতে পারে আলাদা আলাদা সংস্থা এবারে আইপিএল টেলিভিশন স্বত্ব পেয়েছে স্টার অন্যদিকে ডিজিটাল স্বত্ব পেয়েছে ভায়াকম 18 সম্প্রচার স্বত্ব বাবদ 2023 থেকে 2027 পর্যন্ত মোট 48,390 কোটি টাকা পাচ্ছে বিসিসিআই এই অঙ্ক আগেরবার 3 গুণ টেলিভিশন ও ডিজিটাল স্বত্ব আলাদা করে দিলে সেই অঙ্ক 15,000 কোটি হতে পারে বলে মনে করা হচ্ছে আইপিএল এ ব্যবহৃত হচ্ছে এলইডি স্টাম্প উইকেটে বল লাগলেই আলো জ্বলে ওঠে বেশ কিছু সুবিধার জন্য এই উইকেট ও বেল ব্যবহার করা হচ্ছে তবে এই এলইডি স্টাম্পের দাম চমকে দেওয়ার মতো অনেক ক্রিকেটারের আইপিএল এর বেতনের চেয়েও বেশি এমনকি আইপিএল এর প্রতিটি ম্যাচের শেষে যে প্লেয়ার অফ দ্য ম্যাচকে পুরস্কৃত করা হয় সেই পুরস্কার মূল্যের চেয়েও এলইডি স্টাম্পের দাম 50 থেকে 70 গুণ বেশি আইপিএল এর ম্যাচে দুই প্রান্তে 3টি করে উইকেট থাকে অর্থাৎ প্রতিটি ম্যাচে 2 সেট স্টাম্প লাগে এক একটি সেটে এলইডি স্টাম্পের দাম 25 থেকে 35 লক্ষ টাকার মধ্যে ফলে দুদিকের 6টি উইকেটের দামই দাঁড়াচ্ছে 50 থেকে 70 লক্ষ টাকা দিল্লি ক্যাপিটালস এই আইপিএল প্রতিযোগিতায় প্রথম জয়ের লক্ষ্যে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে খেলতে নেমেছে তার আগে বড় ধাক্কা খেল দিল্লি শিবির চোটের জন্য ছিটকে গেলেন দলের এক ক্রিকেটার চোটের জন্য এবারে আইপিএল আর খেলতে পারবেন না কমলেশ নাগরকোটি তরুণ জোলি বোলারকে 1 কোটি 10 লক্ষ টাকা দিয়ে গত নিলামে কিনলেও একটি ম্যাচও খেলায়নি দিল্লি তাকে এই মরসুমে আর খেলাতেও পারবেন না রিকি পন্টিং ডেভিড ওয়ার্নাররা নাগরকোটি অনুশীলনে চোট পেয়েছেন তার পিঠের পুরনো চোটের ব্যথাই বেড়েছে দলের চিকিৎসকরা জানিয়েছেন এবারের প্রতিযোগিতায় কেকেআরের প্রাক্তন ক্রিকেটার আর খেলতে পারবেন না আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আরও এক বঙ্গ ক্রিকেটারকে দেখা যেতে পারে সম্ভাবনা তেমনই কলকাতা নাইট রাইডার্সের তাড়ালে এলেও শিখে ছেড়েনি এবার অভিমন্যু ঈশ্বরনকে ডেকে পাঠিয়েছে সৌরভ গাঙ্গুলি রিকি পন্টিং এর দিল্লি জানা গিয়েছে দিল্লি ট্রায়ালে রয়েছেন অভিমন্যু আরও কয়েকজন ব্যাটারকেও ডাকা হয়েছে এই ট্রায়ালে তবে সেই দৌড়ে নাকি অনেকটা এগিয়ে রয়েছেন এই বঙ্গ ওপেনার দু একদিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে চেন্নাই সুপার কিংস এর বোলারদের এক হাত নিলেন বিরান্ত সেওয়া তার মতে সিএসকে বোলারদের ক্রমাগত অতিরিক্ত রান দেওয়ার চাপ ফেলেছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বীরু বলছেন ধোনি আগে সতর্ক করে দিয়েছিল বোলারদের নো বল এবং ওয়াইড বল কমাতে হবে কিন্তু তা হয়নি আরসিবির বিরুদ্ধে ম্যাচের পর তাই রীতিমতো অসন্তুষ্ট দেখাচ্ছিল ধোনিকে এমন যেন না হয় যে ধোনির পরিবর্তে নতুন কোনো ক্যাপ্টেনের নেতৃত্বে নামতে বাধ্য হয় চেন্নাই ক্রিকেটাররা ভেঙ্কটেশ আয়ার অলরাউন্ডার ব্যাটিং এর সঙ্গে মিডিয়াম পেস বলও করেন কিন্তু এবারের আইপিএলে ভেঙ্কটেশ শুধুই ব্যাট করছেন 17 রানও করেছেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে তাকে শুধু ব্যাটিং এর সময় নামানো হচ্ছে ভেঙ্কটেশকে অলরাউন্ডারের মতো ইম্প্যাক্ট প্লেয়ার আসায় অলরাউন্ডারদের প্রয়োজন কিছুটা কমে গিয়েছে আইপিএলে যে কোনো দল একজন বাড়তি ব্যাটার বা বোলারকে প্রথম একাদশে রাখতে পারছে এবারে আইপিএলে ম্যাচে নিজেদের সুবিধা অনুযায়ী সেই ব্যাটার বা বোলারকে পরিবর্তন করে নিচ্ছে দলগুলো ভেঙ্কটেশ বলেন ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম আসায় এখন অলরাউন্ডারদের বেশি ওভার বল করতে হচ্ছে না সেই জায়গায় একজন বোলারকে এনে খেলানো হচ্ছে
ষষ্ঠ বোলার পেয়ে গেলে কেন শুধু শুধু অলরাউন্ডারকে দিয়ে বল করানো হবে, আমি এটাকে কোনো অসুবিধা বলব না। টি-20 র্যাঙ্কিং এর শীর্ষে রইলেন সূর্যকুমার যাদব, অনেকটাই পিছিয়ে 2 নম্বর থাকা মোহাম্মদ রেজওয়ান, ফলে এখন অনেকদিন তার শীর্ষে থাকারই কথা। প্রথম দশে আর কোনো ভারতীয় নেই, বোলিং ও প্রথম দশে ভারতের কেউ নেই, অলরাউন্ডার তালিকায় হার্দিক রয়েছেন 2 নম্বরে। খেলার খবর আরো আছে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক, সঙ্গে থাকুন। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। প্রথম ম্যাচের ধাক্কা সামলে ইউরোপা লীগের সেমিফাইনালে যেতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লীগের ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে মার্সেল সবিজারের জোড়া গোলে এগিয়ে যায়, কিন্তু জোড়া আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফিরিয়ে আনে ম্যানিউ ফুটবলাররাই, ফলে সেভিয়া ঘরের মাঠে জিততে হলে গসরাত করতে হবে। বিশেষ করে সেভিয়া সহ অধিনায়ক ইভান র্যাকিটিচ আগেই জানিয়ে রেখেছেন সোভিয়েতে কি অপেক্ষা করছে তা জানে না ম্যানিউ, ওরা জানে না ওদের জন্য কি অপেক্ষা করে আছে। এই দলে অভিজ্ঞতা প্রতিভার অভাব নেই, আমি বার্সেলোনার সময় থেকেই জানি অন্য দলের ফুটবলারদের জন্য সেভিয়ার মাঠ কি অপেক্ষা করে। তবে সেভিয়ার বিরুদ্ধে দলে ফিরছেন মার্কাস রাশফোর্ড, কয়েকটা ম্যাচের জন্য ছিটকে গিয়েছেন জানালেও দ্রুত চোট সারিয়ে ফিরে এসেছেন, যা এরিক টেন হ্যাগের দলকে অক্সিজেন যোগাবে। 47 ম্যাচে 27 গোল করা রাশফোর্ডকে শুরু থেকে খেলানোর সম্ভাবনা রয়েছে, তবে বিপক্ষকে একেবারে উড়িয়ে দিতে পারছে না সেভিয়া কোচ হোসে লুই মেন্ডেলিবু। বলেছেন রাশফোর্ড ফিট বলেই খেলবে, না হলে অন্য কোনো ভালো ফুটবলার খেলতো। ফল যেন প্রত্যাশিতই ছিল, স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতি সাক্ষাতে চেলসিকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। 2 লেগ মিলিয়ে করিম বেনজেমা জিতলেন 4-0 গোলের ব্যবধানে। এই ম্যাচে জোড়া গোল করলেন ব্রাজিলীয় তারকা রদ্রিগো। শেষ চারে ছাড়পত্র নিশ্চিত হওয়ার পরে রিয়াল ম্যানেজার কার্লো আনসেলত্তি জানিয়ে দিলেন তার দল 15 বারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ ধরে রাখতে তৈরি। আনসেলত্তি বলেছেন হারলেও চেলসি দারুণ লড়াই করেছে, তবে দ্বিতীয়ার্ধে আমার দল খুব ভালো ফুটবল খেলেছে, এই ছন্দ ধরে রাখতেই হবে। অন্য ম্যাচে নাপোলি ও এসি মিলানের দ্বৈরথ 1-1 গোলে ড্র হলো, 2 পর্ব মিলিয়ে 2-1 গোলে জিতে সেমিফাইনালে উঠল এসি মিলান। মিলানের হয়ে 43 মিনিটে গোল করেন অলিভিয়ার জিরু। কেয়াকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 মিনিটে আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। প্রথম পর্বের লড়াইয়ে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে 3-0 গোলে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে বায়ার্ন ঘুরে দাঁড়িয়ে মরিয়া চেষ্টা চালিয়ে 1-1 গোলে ম্যাচ ড্র করে। 57 মিনিটে আর্লিং হালান্ডের গোলে 1-0 গোলে এগিয়ে যায় ম্যান সিটি। 83 মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান জোসুয়া কিমেচ, ফলে 2 পর্ব মিলিয়ে 4-1 গোলে জিতে শেষ চারে চলে গেল পেপ গুয়ার্দিওলার ম্যান সিটিও। অন্যদিকে বেনফিকার বিরুদ্ধে 2য় পর্বের লড়াইয়ে 3-3 গোলে ড্র করলো, 2 পর্ব মিলিয়ে 5-3 গোলে জিতে সেমিফাইনালে উঠল ইন্টার মিলান। টুকরো খবর চিরপ্রতিদ্বন্দ্বীর নামটাও কি আর সহ্য করতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, না হলে মেসির নাম শুনলে এমন খেপে যাবেন কেন? এতটাই যে নিজের পুরুষাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে বসলেন CR7, যার জেরে এবার সৌদি থেকে তাকে তাড়িয়ে দেওয়ার দাবিও উঠেছে। আসলে গত মঙ্গলবার আল হিলালের বিরুদ্ধে রোনাল্ডো ক্লাব আল নাসেরের ম্যাচের আগে রোনাল্ডোকে লক্ষ্য করে মেসি মেসি স্লোগান দেওয়া শুরু করেন আল হিলাল সমর্থকরা, তাতে তেলে বেগুনে জ্বলে ওঠেন CR7। সেই চিৎকার শুনে মাঠ থেকে বেরোনোর সময় নিজের পুরুষাঙ্গ দেখিয়ে অশালীন ভঙ্গি করেন রোনাল্ডো, এমনকি নিজের অন্ডকোষও চেপে ধরেছিলেন তিনি। তার সেই ভঙ্গি যে মেসির নামে চিৎকার করতে থাকা আল হিলাল সমর্থকদের উদ্দেশ্যে সেটা ছিল স্পষ্ট। আগামী মাসে চীনে শুরু হবে সৌদির মান কাপ, তার জন্য ঘোষিত হলো ভারতীয় ব্যাডমিন্টন দল। ছেলেদের সিঙ্গলস দলে রয়েছেন HS প্রণয় কিদাম্বি শ্রীকান্ত, রিজার্ভে রয়েছেন লক্ষ্য সেন। মেয়েদের সিঙ্গলস দলে রয়েছেন PV সিন্ধু অনুপমা উপাধ্যায়, রিজার্ভে আকর্ষি কাশ্যপ। ছেলেদের ডাবলসে থাকছেন সাত্ত্বিক এবং চিরাগ জুটি, মেয়েদের ডাবলসে থাকছেন গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জলি। রাজ্য সাব জুনিয়র র্যাঙ্কিং ব্যাডমিন্টনে অনূর্ধ্ব 13 বালক বিভাগে অ্যালেক্স ভার্গেস হারিয়েছে অনিকেত রায়কে, অন্য ম্যাচে সপ্তক মাইতি জিতেছে অগ্নিবশকে। অনূর্ধ্ব 13 বালিকা বিভাগে প্রত্যাশা পাল হারিয়েছে গুনগুন মণ্ডলকে, ঋতিকা দাস হারায় তিয়াস কর্মকারকে, অনূর্ধ্ব 15 বালক বিভাগে ঈশান হালদার হারায় পিজুস দেখে। সেই যে ঘোষণা হলো তারপর থেকে লক্ষ লাল হলুদ সমর্থকদের মনে প্রশ্ন, ঠিক কোথায় আটকে আছে স্পেনের সঙ্গে সার্জিও লোবেরোর চুক্তি? এই মুহূর্তে যা পরিস্থিতি তাদের লোবেরোর স্পেনের কোচের চেয়ে বসার সম্ভাবনা 50-50। সম্ভাবনা 50টুকুই ঠিক থাকবে কিনা তাও নিশ্চিতভাবে জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এখনও পর্যন্ত ক্লাব এবং বিনিয়োগকারী কর্তারা ঠিক করেছেন লোবেরোর জন্য আরও কিছুদিন অপেক্ষা করবেন,
তারপরেই সিদ্ধান্ত নেবেন নতুন কোনো কোচের দিকে যাওয়া যাবে কিনা। ইস্ট বেঙ্গল এবং লোবেরোর মধ্যে এখন ঢালের মতো দাঁড়িয়ে শুধু চীনের ক্লাব সিচুয়ান, সেখান থেকে ছাড়পত্র পেলে লোবেরো ইস্ট বেঙ্গলে, ছাড়পত্র না পেলে আর ইস্ট বেঙ্গল কোচের চেয়ারে বসা সম্ভব হবে না। হ্যাঁ ঠিকই বলেছেন, এখন স্পোর্টস কুইজ। গতকালের সঠিক উত্তর মেহরাজউদ্দিন বাদু, আর সফল উত্তরদাতা হলেন বারাসতের তপন হাজরা। অভিনন্দন তপন। আজ সবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।